নির্বাচন বিধি প্রতিনিয়ত ভেঙে চলছে শাসক দল। মুখ্যমন্ত্রী নির্বাচন বিধি আচরণ মানছেন না, উত্তর ত্রিপুরায় এবং ধলাই জেলায় গিয়েছেন, একাধারে প্রশাসনিক বৈঠক করেছেন, আবার সেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে গিয়ে পার্টি যেখানে যেখানে উপনির্বাচন হচ্ছে যুবরাজনগর এবং সুরমাতে সেখানে গিয়ে আবার দলীয় বৈঠকে মিলিত হচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী নির্বাচন বিধি মানছেন না। এই বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও এখানে এক তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিদ্যুৎ দপ্তরে কর্মচারী নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের রাজ্যে কোনো আচরণ বিধি মানা হচ্ছে না, নির্বাচন কমিশন উদাসীন, এখানে নির্বাচনের নামে একটা প্রহসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতগুলো অভিযোগ জানিয়েছি, গতকালকেও আমরা অভিযোগ জানিয়েছি, আমাদের সমস্ত পতাকা তুলে নেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটির তো কোনো এখন অস্তিত্ব নেই, কিন্তু মিউনিসিপ্যালিটি তুলে নিয়েছে, অভিযোগ জানিয়েছে, আমরা রিটেন জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। জানানোর পরেও আজকে সকালবেলা আবার মিউনিসিপ্যালিটি আমাদের প্রায় মানে 1 থেকে 1.5 হাজার পতাকা আবার তুলে নিয়েছে, যেগুলো রাস্তার পাশে, এবং নির্বাচন কমিশনের গাইডলাইন 4 ফুট 4 ফুট, আমরা 4 ফুটের উপরে লাগাইনি, মাটিতে লাগিয়েছি, সরকারি কোনো কিছুতে লাগাইনি, তারপরেও তুলে নিয়ে গেছে। এটা দুর্বৃত্তায়ন করছে নির্বাচন কমিশন, এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। ত্রিপুরায় এইভাবে কোনো দিনই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, যেখানে প্রশাসনকে নগ্নভাবে নামিয়ে দেওয়া হয়েছে এইসব দুর্বৃত্তায়ন করার জন্য। আমরা আজকেও আবার রিটেন অভিযোগ জানিয়েছি, আমাদের পতাকা এইভাবে তুলে নিচ্ছে। সরকারি প্রশাসন দিয়ে যদি এইভাবে বিরোধীদের কুণ্ঠাসা করার চেষ্টা হয়, বিরোধীরা এটা কোনোভাবেই মেনে নেবে না, তৃণমূল কংগ্রেস এটা কোনোভাবেই মেনে নেবে না।